উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা এনডিএ প্রার্থী জগদীপ ধনকর। তিনি বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে পরাজিত করেছেন। বিহারে বিষ মদ পান করে মৃত্যু হয়েছে 11 জনের, অসুস্থ আরও 12 জন, তাদের অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। বিহারের সারদ জেলার ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত 5 জন মদ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগের পরিপ্রেক্ষিতে নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই বৈঠক বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। গাজায় বোমাবর্ষণ ইসরায়েলের বায়ুসেনা। শুক্রবার সেখানে বোমাবর্ষণ করে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস ফাইটার জেটগুলি। এই হামলায় 10 জনের মৃত্যু হয়েছে। ভরদুপুরে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে চলল গুলি। এদিন হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে গুলি চলে, আতঙ্কে হুড়ুফুড়ি পড়ে যায় রোগীদের মধ্যে। হামলাকারীদের সন্ধান পেতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দুর্নীতি নিয়ে কোনো ধারণাই নেই। শনিবার রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এমনটাই জানালেন রাজ্যের নয়া শিক্ষা প্রতিমন্ত্রী তথা হিমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন। তার কথায়, দুর্নীতি নিয়ে আমার কোনো ধারণা নেই, সবে মাত্র একদিন দপ্তরে গিয়েছে, আমি এখনো অনেক কিছু জানি না, যাব দেখব ব্যাপারগুলো কি আছে। শনিবার 7 সকালে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের যুগিভিটা এলাকার ঘটনা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে তদন্তে পুলিশ। রাজ্য মন্ত্রিসভায় রদবদলের পর মন্ত্রিত্ব পেয়েছেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। শনিবার সকালে কলকাতা থেকে হরিশ্চন্দ্রপুরে ফেরেন নবনিযুক্ত ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র প্রতিমন্ত্রী। এদিন ট্রেন থেকে স্টেশনে পা রাখতেই তাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকেরা উচ্ছ্বাসে মাতেন। চিটফান্ড এজেন্টের মালিকানাধীন জমি দখলমুক্ত করতে গিয়ে গ্রাহকদের হাতে মার খেলেন চিটফান্ড এজেন্টের ঘনিষ্ঠরা। ভাঙচুর করা হয়েছে 3টি মোটর বাইকও। শনিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা থানার ওকড়াবাড়ি হাজির বাজার এলাকায়। ঘটনায় এজেন্ট ঘনিষ্ঠ 3 জন গুরুতর জখম হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। দ্বিতীয়বারের জন্য তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী মনোনীত হয়েছেন পাপিয়া ঘোষ। শনিবার বিকেলে কলকাতা থেকে বাগডোগরায় ফেরেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তৃণমূল কর্মী সমর্থকেরা।